ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা ভিডিও বানিয়েছি, সেটা আমি শেয়ার করব। 18 জানুয়ারি আমার ছেলের জন্মদিন ছিল, সেটা আমি ওকে কী লাঞ্চ বানিয়ে দিয়েছিলাম আর আমি ডিনারে একটুখানি কী বানিয়েছিলাম সেটা আমি শেয়ার করব। আজকে আমার যাক আমার ভিডিওতে মাঝে মাঝে দেখেন যে আমার জায়ের মেয়ে মনু, তারও জন্মদিন একই দিনে 18 জানুয়ারি, দুজনকারই জন্মদিন একইভাবে সেলিব্রেট করা হয়েছে। এটা আমি সিমটাকে আমি একটু প্রথমে বয়েল করে নেব, একটু নুন চিনি আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি ভাজবো। আমাদের বাঙালিদের মানে জন্মদিনে কিছু কমন রান্না থাকে, মানে ভাজা বেশি করে 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 দিতে হয়, আমি সেই রকমই বানিয়েছি যেটা আমাদের বাড়িতে করতে হয়। আর স্পেশাল কিছু যেগুলো ভালোবাসে সেগুলো বানিয়েছি আমি। আমি এই সবজিগুলো কেটে রেখেছি, সব ভাজবো। আলু আছে, বেগুন আছে, রাঙালু আছে, পটল আছে, কুমড়ো আছে, সব একসাথে পরপর করে ভেজে নেবো। আমি সবজিগুলোতে কোনো সময় নুন হলুদ মাখিয়ে রেখে ভাজি না, আমি তেলেতেই দিয়ে ছেড়ে দিই, এতে টেস্ট একদম যে আলাদা হয় তা না, ট্রাই করে দেখতে পারেন, একদম সেমই হয়। যেগুলো নুন হলুদ মাখিয়ে যেরকমভাবে করতে হয় সেইভাবেই হয়। এটা আমি আলু প্রথমে দিয়েছি, আলুটা ভাজবো। ওদিকে শিমটা আমার সেদ্ধ হয়ে গেছে, এদিকে ডালটা আমার ভেজানো আছে, আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডাল। ও মুসুর ডাল যেহেতু ভালোবাসে আমি মুসুর ডাল করেছি, এটা আমি একটু নুন দিয়ে আমি সেদ্ধ করতে দিলাম। এটা রাঙালু দিলাম, এটা পটল দিলাম, এবার পটলটা ভেজে নেব। বেগুনটা ভেজে নেবো এবার, এবার আমি কুমড়োটা ভেজে নেবো, এটা এরপরে আমি শিম ভাজবো। ওদিকে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, ডালটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তখন আমি ডালের যে কাঁটা থাকে সেটা দিয়ে আমি বা হাতা দিয়ে ঘেঁটে দেবো। ওদিকে দুধটা বসিয়ে দিলাম, পায়েস করবো তাই।
আমি বেশি পায়েস করিনি, অল্প করেছি, 50 গ্রাম চালের মতো। এটা সিম ভাজছি, তাই আমি হাফ লিটার মতো দুধ, হাফ লিটার আর একটুখানি সামান্য বেশি দুধ নিয়েছি। চালটা আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি এটা ঘি দিলাম, ঘি দিয়ে আমি এটা মাখিয়ে নিচ্ছি পায়েসের চালটা। এটা ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিলে ভালো হয়, পায়েসটা খেতে খুব ভালো হয়। এতে করলা দিলাম, দুধটা ফুটে গেছে, আমি এবার চালটা যেটা ঘি মাখিয়ে রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দিলাম দুধটার মধ্যে। আজকে আমার ক্যামেরাটা একটুখানি রাখার ভুলে আমার মানে ভালো করে পিকচারটা ক্যাপচার করতে পারিনি, প্লিজ আমাকে একটু ক্ষমা করে দেবেন। আসলে সেদিনকে এতটাই আমি মানে রান্না করতে হয়েছে আর খুব তাড়ার মধ্যে ছিলাম, ক্যামেরাটা আমি ঠিক ভাবে রেখেছি কি তখন আমার খেয়াল করিনি, তাই আমার ক্যাপচারটা ভালো হয়নি। ভাজাগুলো আমার সব হয়ে গেছে, এবার আমি এই তেলটাতে আমি আর কিছু করবো না, নেক্সট যখন কোনো কিছু ভাজবো আমি এই তেলটা ইউজ করবো, তাই আমি তেলটা একটা বাটিতে তুলে রেখে দিলাম। এবার আমি মাছ রান্না করব, মাছটা তাই আমি সর্ষের তেল দিয়ে করবো, সর্ষের তেল দিলাম। আর আমি যত সব ফ্রাইগুলো করেছি সব সাদা তেলে করেছি, না সরি, এটা আমি ডালটা আমি ফোড়ন দিচ্ছি, ডালটা আমি এইভাবে রান্না করে করেছি, ও আমার ছেলে ডাল এই এই ডালটা খেতে খুব ভালোবাসে। এটা আমি তেল দেবার পর রসুন দিলাম আর কাঁচা লঙ্কা কুচি দিলাম, রসুনটা লাল হবার পর পেঁয়াজ দেবো, আর পেঁয়াজটা যখন ভাজা হবে তারপরে আদা দেবো আর একটু টমেটো দিলাম, একটা টমেটো দিয়েছি, নুন দিলাম, ওদিকে পায়েসটা আমার ফুটছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা আমার পাশে রাখা আছে, চালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এটা খোয়া ক্ষীর দিলাম, খোয়া ক্ষীরটা গ্রেট করেও দেওয়া যায়, আমি গোটাই দিয়ে দিলাম, ওটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে, আর যখন পেঁয়াজটা একটুখানি নরম হয়ে যাবে তখন আমি আদা কুচিটা দিয়ে দেবো, দিয়ে এটা মশলাটাকে ভালো করে কষতে হবে। এইভাবে ডালটা করে দেখবেন, ট্রাই করে খুব ভালো হয়। গ্যাসটা নিভিয়ে দিচ্ছি, নিভিয়ে দিয়ে আমি এবার পাটালিটা দেবো, যেহেতু আমি এটা পাটালি গুড়ের পায়েস করবো, গ্যাসটা বন্ধ করার পর আমি পাটালি গুড়টা দিলাম, তাহলে এটা পায়েসের যদি দুধটা সেটা কেটে যাবে না। ডালের মশলাটা আমি বানাচ্ছি, হলুদ গুঁড়ো দিলাম, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি, কারণ কাঁচা লঙ্কাও দিয়েছি, এটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষে আমি ডালের মধ্যে দিয়ে দেবো, ধনে পাতা দিলাম, এবার এটা দিয়ে খুব বেশি ফোটাতে হবে না, সামান্য ফুটিয়ে দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। ওটা ওদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি,
এটা আমি সর্ষে তেল দিয়েছি আর নুন আর হলুদ দিয়ে মাছ রুই মাছ করেছি, রুই মাছের পোস্ত দিয়ে করেছি। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিলাম। লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো একটু নুন দিলাম আর পোস্ত দিচ্ছি। এটা আমি ওই কড়াতে চিংড়ি মাছটা করব, চিংড়ি মাছ বেশি কয়েকটা ফ্রাই করি না, ওটা স্টিফ হয়ে যায়, তাই আমি খুব হালকা করে নাড়াচাড়া করেই আমি তুলে নিচ্ছি। এটা পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা পরপর দিয়ে দেবো একসাথে, দিয়ে মশলাটা কষবো আর নারকেল বাটা দিয়ে করবো। ওদিকে চাটনিটা আমি বসিয়েছি, চাটনিটা টমেটো চাটনি করেছি। এটা টমেটো পিউরি দিয়েছি, এটা ফ্রেশ টমেটোও দেওয়া যায়। লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি। আর নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি, এটা নারকেলটা বাটা পেস্ট করেও দেওয়া যায়। একটু নুন দিলাম, আর একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি। একটু বেশি পরিমাণে জল দিতে দেব, কারণ মাছটা তো খুব বড় বড় মাছ, একটু বয়েল না হলে ভালো হবে না। আর একটা আমি একটু মিষ্টি দিলাম আর একটু ফ্রেশ ক্রিম দিলাম। আমার চিংড়ি মাছটা হয়ে গেছে, চাটনিটাও হয়ে গেছে। আমি মাইক্রোওভেনে ভাতটা করেছি আজকে, এটা আমার ছেলেকে আমি সাজিয়ে খেতে দিয়েছি। একটু ঘি দিয়েছি, ঘিটা খুব ভালোবাসে খেতে প্রথমে। আমাকে এখনো ওকে রোজ খাইয়ে দিতে হয়, তাই আমার হাজবেন্ড বললো তুমি আজকে খাইয়ে দাও, রোজ যখন খাইয়ে দাও আজকেও একটু খাইয়ে দাও। আমি বলেছিলাম আজকে তুই নিজে খা। এটা আমি মটন চাপ বানিয়েছি, মটন চাপের
রেসিপি আমার ভিডিওতে আছে, তাই আমি খুব ডিটেলস দেখাইনি। মটন চাপটা বানিয়েছি, এটা আমি দই, টক দই আর কাঁচা পেঁপে দিয়ে আমি পেস্ট, কাঁচা পেঁপেটা পেস্ট করে নেবো, দিয়ে আমি এটাকে 3 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম, কাঁচা পেঁপে আর টক দই। আমি এটার মধ্যে আমি চাপটা বেশি পরিমাণ যেহেতু মটনটা, তাই আমি এইটার মধ্যেই করি। বিশেষ করে ওই জন্মদিন হলে আমি এইটা বার করতে হয়, যে জায়গাটা, এই জায়গাটার নামটা কি বলে বলতে মানে ভুলে গেছি, আমি বলতে পারছি না এখন। আর আমি এটা ঘি দিয়ে মানে দেশি ঘি আর সাদা তেল মিশিয়ে করব। মটনের পরিমাণটা অনেকটা আছে, তাই আমাকে ঘিটাতে তেলটা একটু বেশি দিতেই হলো। ম্যারিনেট করা মটনটা দিয়ে দিলাম, দিয়ে আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর এতে তো কোনো জল পড়ে না, এদিকে এপিট ওপিট করে চাপটা করতে হয়। চাপ সাধারণত এটুকুনি খুব বেশ বড় জায়গায় করলে ভালো হয়। এটা আছে কাজু বাটা, পোস্ত বাটা আর চারমগজ বাটা বেটে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে চাপের মশলা। এবার মাংসটা মোটামুটি অনেকটাই হয়ে এসেছে, আমি এবার তেলটা এইভাবে যখন সাইডে চলে যায় সাইড থেকে নিয়ে এসে মাঝখানে দিতে হয় চাপে সবসময়। আর মাংসগুলো সাইডে নিয়ে চলে যেতে হয়, তেলটা মাঝখানে দিতে হয়। আমার ভিডিওটা দেখে কীরকম লাগলো আপনারা জানাবেন। আমি খুব সাধারণ রান্নাই করেছি, যেটা নর্মাল বাঙালি ঘরে হয়, কিন্তু কিছু কিছু রান্না স্পেশাল করেছি যেগুলো ও ভালোবাসে। কীরকম লাগলো আমার ভিডিওটা দেখে প্লিজ জানাবেন। এটা মনু আর আমার ছেলে একসঙ্গে কেক কাটছে আমার জায়ের সাথে। ওয়েলকাম টু মাই চ্যানেল।